ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে নীরার ডাকে ঘুম ভাঙে। এই মিষ্টি উঠ না তাড়াতাড়ি। ও তুই? হুম আমি। এত সকালে তুই? হ্যাঁ আমি। কি হয়েছে তোর? এই কয়দিন তুই ভার্সিটি আসিসনি কেন? এমনি ভালো লাগেনি তাই। কিন্তু তুই এত সকালে আসলি যে? কারণ আছে। এমা তুই তোর কি হাল করেছিস? চোখ মুখ ফুলে কি অবস্থা হয়েছে তোর? সারা রাত কাঁদছিস তাই না? না। মিথ্যা বলবি না আমাকে তুই। মিথ্যা বলবো কেন? আমি সত্যি কান্না করিনি। কান্না করব কেন আমি? কিসের জন্য কান্না করব বল? আমি ঘুমিয়েছিলাম তাই হয়তো এমন দেখাচ্ছে। আমাকে অন্তত বোঝাতে আসিস না। আচ্ছা ওঠ, ফ্রেশ হয়ে নে। আজকে কি তার ভুলে গেছিস তুই? আজকে কি মানে? আজকে না তোর হলুদ, আর তুই ভুলে গেছিস? জানি তো না, আবার ভুলবো? জানিস না মানে? মানে জানতে চেষ্টা করিনি। আচ্ছা ঠিক আছে, এখন জেনে নে, তাড়াতাড়ি ফ্রেশ হ, তারপর তো আবার তোকে সাজাতে হবে। সন্ধ্যায় হলো দুরুষ্ঠান, আজকে সারাদিন আমি তোর সাথেই থাকব। আমরা অনেক সাজবো, কেমন? তুই জানিস না আমি বিয়ে করতে চাই না। আর আমি কেন বিয়ে করতে চাইনি তাও তুই খুব ভালো করে জানিস। তাহলে এসব বলছিস কেন তুই? হুম জানি, কিন্তু রোজছাড়ার কথা চিন্তা করে এখন আর কি হবে? উনি তো সীমাকে বিয়ে করছে, তাই তুই ওইসব ভুলে গিয়ে আবার নতুন করে সব শুরু কর, দেখবি সবটা ভালো হবে। ওনাকে আমি ভুলতে পারছি না, আমি সত্যি ওনাকে খুব ভালোবাসি। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এখন যা তুই ফ্রেশ হয়ে আয়। হুম। তারপর আমি ফ্রেশ হয়ে নি। তারপর আমি আর নীরা দুজনে নাস্তা করে নেই। নাস্তা শেষ করে দেখি তিশাও চলে আসছে। তিশা তুমিও চলে আসছো? তাহলে আমরা অনেক মজা করতে পারবো তাই না? হুম, মিষ্টি আপুর বিয়ে আর আমি আসবো না? হুম, দেখো তোমার মিষ্টি আপু মন খারাপ করে বসে আছে, কিছু বলো ওকে। মিষ্টি আপু তোমার কি হয়েছে? হুম, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কত শুকিয়ে গেছো তুমি, খাওয়া দাওয়া করো না তুমি? হুম করি, আর আমি কই শুকিয়েছি? আমি কি আগে হাতে ছিলাম নাকি যে এখন আমি শুকিয়ে গেছি? হুম কি বলো তুমি এসব? হ্যাঁ আপু তুমি মন খারাপ করো না, আসলে আমরাও যখন বিয়ে হচ্ছিল তখন আমার অনেক ভয় মন খারাপ হচ্ছিল, কিন্তু এখন দেখো আমার মন খারাপ একটু হয় না। তুমি তো খুব পেকে গেছো। হুম তো পাকবো না, আমার বিয়ে হয়ে গেছে কিন্তু। হুম ওরে বাবা রে, হুম সত্যি তো আমাদের দিশার বিয়ে হয়ে গেছে। মজা করো না প্লিজ আপু। আচ্ছা যাও, করবো না মজা। আচ্ছা তোমার বর কোথায়? ও ও তো আসলে ওর একটা কাজ পড়ে গেছে তাই ও আসেনি, কিন্তু ও কালকে আসবে। ও হুম। তারপর আমরা আরো কিছুক্ষণ গল্প করে আমাকে নিয়ে ওরা পার্লারে চলে যায়। ওখান থেকে আমরা সেজে গুছে বাড়ি চলে আসি। এরপর আমাকে স্টেজে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর তিয়াস আসে। মিষ্টি তুমি এখন আসছো? সারাদিন কইছিলে তুমি, আসো নাই কেন সারাদিন? হুম আগেই আসতাম, আসলে ওখানে একটু কাজ ছিল তাই দেরি হয়ে গেল। ওখানে মানে? তুমি জানো না আজকে তো রোদেরও গায়ে হলুদ। ও পর আমার গায়ে হলুদ খুব ধুমধাম করে হয়ে গেল। পরের দিন ও আমাকে সাজানো হয়েছে বাড়িতেই খুব সুন্দর করে। আজকে আমার আরো বেশি কষ্ট লাগছে, একটা অজানা মানুষের সাথে আমার বিয়ে হয়ে যাবে। আজকে থেকে রোদ নামে কেউ আমার জীবনে থাকবে না, আর কিছুদিন পর আমি অন্য কারো বউ হয়ে যাব, আবার রোদ অন্য কারো হয়ে যাবে, তাও আবার আজকের দিনে। সত্যিই সব অদ্ভুত, যাকে ভালোবাসি তার আর আমার একই দিনেই বিয়ে হচ্ছে, শুধু সেই মানুষটার সাথে হচ্ছে না। একটু পর আমার বিয়েটা হয়ে যায়। আমি বরের নামটাও শুনিনি, শুধু চোখ বন্ধ করে কবলটা বলে দিয়েছি। তারপর যখন আমাকে বিদায় দেওয়া হয় তখন আমি নিচের দিকে তাকিয়ে কাঁদছিলাম। তখন খুব পরিচিত করো গলা শুনতে পাই। সেই গলাটা আমার খুব কাছে এসে আমার কানে কানে আস্তে করে বলে। আমি গলাটা শুনে তাড়াতাড়ি তার দিকে তাকিয়ে দেখি আর কেউ না, রোদ। আপনি? হুম আমি। আপনি এখানে কিভাবে? আপনার সীমাকে বিয়ে করা হয়ে গেছে? কি আমি তোমার পাশে বসে যে দাঁড়িয়ে আছি আর তুমি বলছো সীমাকে আমি বিয়ে করে ফেলছি, এত বোকা তুমি? হুম তার মানে তুমি যা ভাবছো তাই হয়েছে। এরপর
আমি একটু আশেপাশে তাকিয়ে দেখি মীরা, তিয়াস, তিশা, ওর বর সবাই মুচকি মুচকি হাসছে। তার মানে ওরা ইচ্ছে করে এসব প্ল্যান করছে। ওরা সব কিছু জানতো, মীরা সব জানতো, কিন্তু আমারে মিথ্যে বলছে এতদিন। ও আগে থেকে জানতো। কুত্তি, তোরে খালি আমি একবার একলা পাই, তোরে আমি কুচি কুচি করে কাটমু। আমি আপনাকে এখন একদম বেশি কথা বলো না। সবাই ভাবে নতুন বউ বাঁচাল, পরে আমারই বদনাম হবে, বলবে আমার বউ বাঁচাল। এরপর আমাকে গাড়িতে উঠিয়ে বিদায় দেয়। গাড়িতে আমি রোদের দিকে একটুও তাকাইনি, মাথা নিচু করে খালি রাগটাকে সামলাচ্ছি। ইচ্ছে করছে এক ঘুষিতে খাম্বার নাকটা ফাটাই দিতে, কিন্তু আমি এখন তা করতে পারছি না, আমার প্রচুর রাগ হচ্ছে। এরপর খাম্বার বাড়ি মানে আমার নতুন শ্বশুর বাড়িতে পৌঁছে যাই। তারপর ওখানে সব নিয়ম শেষ করে আমাকে বাসর ঘরে বড় করে ঘোমটা টেনে বসানো হয়। আমিও চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর রোদ আসে, আমি কিছুটা নড়ে চড়ে বসি। তারপর রোদ আমার পাশে আস্তে করে বসে যেই আমার ঘোমটা সরাতে যাবে, অমনি আমার সব রাগ এক করে রোদকে জোরে একটা ধাক্কা দিই। রোদ ধাক্কা সামলাতে না পেরে খাটের নিচে পড়ে যায়। আউচ, কি কোলাটা গিয়ে তুমি যা করেছে একদম ঠিক করেছি আমি। কি ঠিক করেছো মানে? মানে হলো আমি কোনো ভুল করিনি। আপনাকে তো আমি মাত্র খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, কিন্তু আমার তো উচিত ছিল আপনাকে 10 তলা বিল্ডিং থেকে ফেলে দেওয়া। ও তাই নাকি? হুম তাই। কেন ফেলে দেওয়া উচিত ছিল? আপনি আমাকে কিছু বলেননি, কিচ্ছু না। আপনি আমাকে বিয়ে করে ফেললেন অথচ আমি জানতে পারলাম না। আপনি সবাইকে জানালেন অথচ আমাকে জানালেন না। আপনি জানেন আমি এতদিন কতটা কষ্ট ছিলাম। আপনি জানেন আমি আপনাকে কতটা মিস করেছি। কতটা? এই এতটা। তাই এতটা ভালোবাসো তুমি আমাকে? হ্যাঁ না, বাসি না, আমি আপনাকে একটুও ভালোবাসি না। হ্যাঁ বা না, কোনটা? একটাও না। আমি আপনার সাথে কোনো কথাই বলবো না। আপনি আমার সাথে একদম কথা বলবেন না, একদম না, বলে অন্য পাশে ফিরে দাঁড়িয়ে আছি। আচ্ছা সরি সরি, আই রিয়েলি সরি, আমি সত্যি বুঝতে পারিনি তুমি এতটা রেগে যাবে। আমি তো তোমাকে জাস্ট সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তার জন্য যে তুমি খাওয়া দাওয়া অফ করে দিয়ে ঘরে বসে কান্না করতে থাকবে, কান্না করতে করতে শুটকি হয়ে যাবে, তা কি আমি জানতাম? কি আমি শুটকি? হ্যাঁ, আগে শুধু পেতনি ছিল আর এখন শুটকি হয়েছো, এই আর কি। আমি শুটকি? হ্যাঁ আমি শুটকি হইলে আপনি খাম্বা। হুম তা তো তুমি বলবেই, আমি কত লম্বা, আর তোমার মতো মেয়ে তো আমাকে খাম্বা বলবেই, তাই না? আমি মোটেই খাটো না, আমি যথেষ্ট লম্বা, আপনার কানের নিচ পর্যন্ত। হুম ও বাবা, তাহলে তো মিষ্টি খুব লম্বা। হুম আচ্ছা, আমি আপনার সাথে কথা বলছি কেন? আপনার তো আমার সাথে কথা বলা বারণ ছিল। মাফ করে দাও না প্লিজ, দাও না প্লিজ প্লিজ। দিতে পারি, কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত বলো বলো, আমি সব মানব। সত্যি মানবেন তো? হুম সত্যি। ঠিক আছে, তাহলে প্রথমে কানে ধরো, তারপর 100 বার কানে ধরে উঠবস করবেন। কি কান ধরে উঠবস? প্লিজ প্লিজ অন্য কিছু বলো, আমি করব, কিন্তু এটা দিও না। আমি জীবনে কোনোদিন কানে ধরিনি, আজকে কিভাবে কানে ধরবো? আজকে ধরবেন, আপনিও তো আমাকে প্রথমবার কানে ধরিয়েছিলেন, মনে নাই? তাও আবার সবার সামনে, আর আমি তো আপনাকে মাত্র আমার সামনে ধরতে বলছি। ওইটা সত্য তুমি এইভাবে নিবা? হুম এইভাবেই নিব। মাফ করা যায় না? একদম না। আচ্ছা ঠিক আছে, উদ্বোধনটা বাদ দিয়ে দাও না। ওকে, তাহলে কানে ধরে সরি বলুন। হুম তারপর রোদ কানে ধরে সরি বলল। এবার কি রাগ ভাঙছে? না, আর একটা কাজ আছে আপনার। আরো একটা কাজ? কি কাজ? আমাকে প্রপোজ করতে হবে। কি প্রপোজ? সেটা করব আমি? এমন ভাব করছেন যেন জীবনে প্রপোজ নামটাই শুনেন নাই? আপনিই করবেন। আমি জীবনে কোনো প্রপোজ করিনি, এসবে আমার কোনো অভিজ্ঞতা নেই। ইস, আমার যেন কত অভিজ্ঞতা। আচ্ছা, আপনি কি আমায় সত্যি ভালোবাসেন? তোমার কি কোনো ডাউট আছে? আমার একটু একটু ডাউট হচ্ছে। কি? তাহলে ভালোবাসি বলুন। আমার অনেক ইচ্ছে আমাকে আমার জামাই ভালোবাসি বলবে। ওকে।
যাওয়ার পর রোদ কোথা থেকে যেন একগুচ্ছ লাল গোলাপ এনে বলে, ভালোবাসি কথাটা কি করে বলতে হয় তা হয়তো আমার জানা নেই, কিন্তু তোমাকে আমি সত্যিই খুব ভালোবাসি, আমার থেকেও বেশি ভালোবাসি তোমায়। তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা, তুমি আমার প্রতিটি নিঃশ্বাসে শিরা উপশিরায় তুমি মিশে আছো, আমার মনের গহীনে পুরোটা জুড়ে তুমি। এইগুলো যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমায় ভালোবাসি, সত্যি বড় বেশি ভালোবাসি। তোমার অনুপস্থিতি আমায় যে কষ্ট দেয়, তুমি আমার পাশে আশেপাশে থাকলে আমার ভিতর যে ভালো লাগার অনুভূতিগুলো কাজ করে তা যদি ভালোবাসা হয় তাহলে সত্যি আমি তোমায় ভালোবাসি। ভালোবাসি তোমার করা দুষ্টু মিষ্টি রাগ ঝগড়া এবং প্রতিটি মুহূর্তকে, ভালোবাসি তোমার সব কিছুকে। কি হলে এত অবাক হলে কেন? ভাবছি রাগী খাম্বার মুখে এত মিষ্টি কথা আসলো কিভাবে। তুমি আবারও আমাকে নিয়ে মজা করছো মিষ্টি, আই লাভ ইউ, উত্তরটা কিন্তু পেলাম না। উত্তরটা কি আমাকে বলতেই হবে? মানে ওকে তাহলে বলি। হ্যাঁ বলো। বলছি কিন্তু উত্তর দিতে তো টাইম লাগে নাকি? আচ্ছা তাহলে বলেই দিই, আই লাভ, তারপর বলো থেমে গেলে যে, আই লাভ, তারপর আই লাভ ফুড। কি গোলাপ ফুল সুন্দর, তার জন্য থ্যাংকস, বাট আমার খুব 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 ক্ষুধা পেয়েছে এই মুহূর্তে, আমার আর কিছু মাথায় আসছে না, তাই আপনি প্লিজ কিছু করেন আপনার জন্য। আমি না খেয়ে থাকতে থাকতে আমার এখন প্রচুর ক্ষুধা পেয়েছে, শুকিয়ে গেছি আমি। আমি সব জানি, আর এটাও জানি তোমার ক্ষুধা লেগেছে। আপনি জানেন কিভাবে? তোমার প্রতিটা মুহূর্তের খবর আমার নজরে থাকতো। কিভাবে? সেটা না হয় অজানাই থাক,